আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের নির্বাচনী প্রচার, চাকরি রয়েছে আরও এক বছর, এই শিরোনামে দৈনিক কালবেলা একটি রিপোর্ট করেছে, চমৎকার রিপোর্ট। তার কিছু বক্তৃতার অংশও ইতিমধ্যে দেখেছি, দর্শক একটু দেখতে পারেন তিনি কি বলছেন। আমার একটা লোকের উপরে দুই হাত দেয়, আমি তার দশটা লোকের হাত দেই। কালিয়ায় আমি কেন রাজনীতিতে আসতে চাই, পরিষ্কার কথা, আমি 15 বছর দেখেছি কালিয়ায় কোনো উন্নয়ন হয়নি। আমি সারা বাংলাদেশের উন্নয়নের খবর জানি, কারণ আমি তো বাংলাদেশের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে থাকি। এইগুলি সমস্ত হয় আমাদের হাত দিয়ে, কিন্তু আমাদের কালিয়ার জন্য আমরা তেমন কিছু করতে পারি। আমি দেখেছি কালিয়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায় অত্যাচার দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। এই অন্যায় অত্যাচার দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার মধ্য দিয়ে হয় কি, কালিয়ার গুণগত শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে। দর্শক দেখলেন তো, এই সচিবের নাম হচ্ছে খাজা মিয়া, তার এক বছর বাকি আছে, কিন্তু ঈদ উল আজহার ছুটিতে তিনি বেশ কয়েকটা পথসভা এবং উঠান বৈঠক করেন এবং সেখানে যে লোকাল এমপি আছে মোটামুটি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তার মূল কথা হচ্ছে যে তিনি কোনো কাজের লোক না, এলাকার উন্নয়ন করেননি, বাংলাদেশের সমস্ত অঞ্চলে হচ্ছে উন্নয়নের ছোঁয়া, শুধুমাত্র এই খাজা মিয়া যেখান থেকে নির্বাচন করতে চান ঠিক সেই জায়গাটাই কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন তো হয়নি, বরং বিভিন্ন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি করেছে, ঘুষ বাণিজ্য করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, এই সমস্ত কথাবার্তা বলে তিনি পথসভা করেছেন, উঠান বৈঠক করেছেন। এখন তিনি বলছেন যে এগুলি নাকি তার দায়িত্ব, এটা কোনো নির্বাচনী সভা না। কিন্তু কথা হলো যে প্রশাসন, দেখেন আমাদের সিভিল প্রশাসন কিভাবে তছনছ হয়ে গেছে। আজকে থেকে এই যে সচিব যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন পিছনে ব্যানার দিয়ে, তো এইটা তো সরকারি কোনো সচিব কর্মচারী এটা কি পারে? আজকে থেকে 15-20 বছর আগে চিন্তা করেন, আমাদের এখানে যারা সিএসপি ছিলেন সচিব, তাদের একটা স্ট্যান্ডার্ড দেখেন, তাদের পড়াশোনা, তাদের ডেপ, তাদের নিয়ম কানুনের প্রতি কত রকম যে তারা এগুলি মেনে চলতেন। এই যে কিছুদিন আগে মারা গেলেন আকবর আলী খান, ডক্টর সাদাত হোসেন, তারা একটা নিয়ম কানুন মেনে চলতেন, এখনো আছে জীবিত কয়েকজন সিএসপি সচিব। এখন এই সচিবরা যদি এইভাবে ভোটের মাঠে নেমে পড়ে, একেবারে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি তারা নির্বাচন করতে মাঠে নামেন, কিন্তু এর মধ্যে দিয়ে তো যেই কর্মচারীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য যে আচরণ বিধি আছে চাকরির, তো তছনছ হয়ে যায়, তাহলে তার কেউ মানতে চাইবে না। তাইলে একজন সরকারি কর্মচারীরা, অফিসাররা কি মনে করবেন যে তার সিনিয়র সচিব যদি তাই করতে পারে, তাহলে আমরা করতে অসুবিধা কি? তছনছ হয়ে যাবে। আসলে আমাদের প্রশাসন ভেঙে পড়েছে এই সমস্ত কিছু রাজনৈতিক উচ্চাভিলাষী তার কারণে, কিছু কর্মকর্তার কারণে একদম চেইন অফ কমান্ড শেষ হয়ে গেছে সমস্ত জায়গায়। এখন দেখেন এই সচিবকে যদি এক্সটেনশন দেয়া হয়, অথবা আমি জানি না তার যদি এই চাকরির মেয়াদ এর মধ্যে শেষ হয়ে যায়, তিনি সেখান থেকে বলছেন যে তিনি অবসরের পরে আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নেবেন, ভালো কথা, নিতে পারেন, এটা তার অধিকার। তিনি নির্বাচনে অংশ নেবেন কিভাবে? আর 6-7 মাস বাকি আছে, এর মধ্যে তিনি রিটায়ারমেন্টে যাবেন, আর্লি রিটায়ারমেন্ট নেবেন, আবার সাথে সাথে নির্বাচনও করতে পারবেন, আবার এইসবের কারণে তারা মানে যাতে এই শিথিল করা হয়, একটা কোর্টের মানে তারা মামলাও করছে যাতে মানে অবসরের পরপরই তারা যাতে নির্বাচন করতে পারে, সবই হয়তো হবে। এখানে কোনো আইন কানুন নিয়ম কানুন কিচ্ছু নেই, সব শেষ। দেখেন খবরে বলা হচ্ছে কি, সরকারি কর্মচারীদের জন্য প্রণীত আচরণ বিধিমালা লঙ্ঘন করে ভোটের মাঠে নেমেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া। আবার উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আবার সচিব, আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচার, অথচ তার চাকরির মেয়াদ আছে আরও 1 বছর। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার অবসর গ্রহণের পর 3 বছর পার হওয়ার আগে, মানে অবসর নেওয়ার পর 3 বছর শেষ হওয়ার আগে তার নির্বাচনী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।
সরকারি কর্মচারী আচরণবিধি 1979 এর 25(1) ধারায় রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বলা হয়েছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না, অথবা বাংলাদেশ বা বিদেশের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 এর 12(1) চ ধারায় আছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ চাকরি সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর 3 বছর অতিবাহিত না হয়ে থাকে, অর্থাৎ অবসর বা পদত্যাগের পর 3 বছর শেষ না হলে কোনো সরকারি চাকরিজীবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আইন কিন্তু খুব পরিষ্কার। অবশ্য এই বিধান বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে, বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বরত খাজা মিয়ার সরকারি চাকরির মেয়াদ শেষ হবে 2024 সালের 4 জুলাই, তার আগেই তো ইলেকশন হয়ে যাবে। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে সরকারি চাকরি ছাড়া 3 বছর পর নির্বাচন করার বিধান হাইকোর্টে বাতিল হলেই স্বেচ্ছায় অবসরে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী হতে চান খাজা মিয়া। সেই লক্ষ্যে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক পথসভা জনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি, যা সরকারি চাকরির সুস্পষ্ট লঙ্ঘন। আচ্ছা, এখানে জানা গেছে যে সচিব খাজা মিয়ার বাড়ি কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে। অনেকদিন ধরেই তিনি এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সর্বশেষ ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে যান তিনি। ঈদের আগে ও পরে এলাকায় বেশ কয়েকটি পথসভা ও উঠোন বৈঠক করেছেন ওই এলাকায় উঠোন বৈঠক করেছেন ওই এই আমলা। এর আগেও তিনি নড়াইল সদরের একাংশ কালিয়া ও নড়াগাতিতে সভা সমাবেশ করেছেন। এসব সভায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তো এখানে জেএমপি তিনি হচ্ছেন কবিরুল হক মুক্তি, তার কঠোর সমালোচনা করছেন। সংসদ সদস্যের বিরুদ্ধে স্কুল কলেজ ও মাদ্রাসায় অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে প্রকাশ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই গেছেন। সরকারি চাকরিতে বহাল থেকে এমন বক্তব্য নিয়ে প্রশাসনের ভিতরে বাইরে সমালোচনা হচ্ছে। তিনি আবার এই সমস্ত অভিযোগ করছেন, বলছে যে নির্বাচনী প্রচার ছিল না, শুভেচ্ছা বিনিময় করছেন, এলাকার মানুষ ও মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শোনা ও সমাধানের চেষ্টা করেছি তিনি বলছেন। এই আর কি, এগুলির মধ্যে মানে আসলে কি বলবো, এখন সরকার যা যেরকম ভাবে চাচ্ছে সেইভাবেই চলতেছে, এখানে কোনো কন্ট্রোল নেই। এখন এইটার যে মানে শেষটা কোথায় যে ঠেকবে আল্লাহ জানে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।